নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা এই চ্যানেল প্রথম দেখছেন তাদের বলবো প্রথমে সাবস্ক্রাইব করতে, তারপর পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটক যাওয়ার জন্য বাস এবং ছোট্ট ছোট্ট পুল কার পাওয়া যায়। আমরা পুল কারকে বেছে নিলাম। পুল কার মাথা পিছু ভাড়া থাকে 250 টাকা, কিন্তু দাদাজের বাড়াবাড়িতে সেই ভাড়া আমাদের গিয়ে দাঁড়িয়েছিল মাথা পিছু 300 টাকা করে। তবুও আমরা যাব। আমাদের গাড়ি 10 নম্বর জাতীয় সড়ক ধরে সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা 6 জন ছিলাম ঠিকই, কিন্তু গাড়ির মধ্যে আমরা মোট 9 জন ছিলাম। মধ্যে আরো 3 জন গ্যাংটক স্টেডিয়াম। সাউথ ইন্ডিয়ান নায়িকা সেই 6 জন।
বৃষ্টিজনী রাস্তা যতটা বিপজ্জনক হয়। রাস্তা যেতে যেতে যদি কোনো কারণে বস মিলে যায় সবাইকেই এখানে দাঁড়িয়ে যেতে হবে। নাগা জলপ্রপাত শহর লাচুং, ইয়াংথাং, কাটাও, গোমার্দি এই পর্বত দ্বারা এই শহরটি বেষ্টিত। দিনের বেলা রৌদ্র ঝলমল থাকলেও রাত্রেবেলা এর তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে আসে। ছ মাস এই অঞ্চল বরফাবৃত থাকে। লাচুং প্রদেশ থেকে কাটাও ইয়াংথাং পর্বতের সোনালী সূর্যের আলো রেগে অপরূপ সৌন্দর্য
উপভোগ করা যায়। পরিষ্কার আকাশ না থাকলে এই অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায় না। বরফাবৃত রাস্তা, দুধারে বরফ এমন ভাব জমা থাকে দেখে মনে হয় যেন কেউ স্তরে স্তরে সাজিয়ে রেখেছে। এখানকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,500 ফিট। এই 10,500 ফিট উচ্চতাতেও জনমানবের বাস। পাহাড়টি সারা বছরই বরফাবৃত থাকে। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনা ক্যাম্প। ভারতীয় সেনা ক্যাম্পের পরেই আছে ভারত চীন সীমান্ত রেখা, ম্যাকমোহন লাইন। পর্যটকরা সর্বোচ্চ ইন্ডিয়ান বেস ক্যাম্প পর্যন্ত যেতে পারে, এরপর আর কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। অন্যতম খরস্রোতা নদী তিস্তা। তিস্তার জল প্রচন্ড ঠান্ডা, লাচুং।